কভার করছেন, কেউ নক হচ্ছে না, সত্যি চমৎকার। A1 তারা এখন ফুল স্মোকের উপর নির্ভর করছে, ড্যামেজ দেয়া হলো সিনিস্টার ফুল এডিসের উপরে, যেটা ধারণা করছিলাম একটা টিম অন্তত এখানে পুশ করবেই। এইচপি যদি এখন থার্ড পার্টি করে তাহলে আশার সাথে ড্যামেজ হতে পারে, আশার সাথে সাথে স্পাইক এক্স ডাউন, হিটম্যান কম্পাউন্ড ডিফেন্ড করছেন, DW ভেনম তারাও এখান থেকে কিন্তু ডিরেক্ট পুশ করতে পারছেন না, এইখানে অ্যাসল্ট কে ক্লিয়ার করতেই হবে। এমকে আছে হাতে, এইচপি লো বাট পেছন থেকে এখান থেকে সাপোর্টটা কিন্তু দেয়া হলো সিনিস্টার, গ্রেনেড করছেন, আরো একটা প্লেয়ার চলে এসেছে, হিটম্যান ওদিকে নক থাকবে, তিনজন প্লেয়ার এখনো পর্যন্ত সারভাইভ করছে, এই ফাইটটা ডিফেন্ড করতে পারলে খেলা থার্ড পার্টি হয়ে গেল, হাই ভোল্টেজ চলে এসেছে, মহাবিপদ স্ট্রাগল, চুপচাপ স্মোক করে বসে থাকবেন অ্যাসাসিন, দারুণ নেট, হোয়াট আ গ্রেনেড, অ্যামেজিং, সিনিস্টার দিল নক, এন্ড সিনিস্টার নক বের করে ফেলছেন অ্যাসাসিন কে, জিগল ইজ সারভাইভিং বাট স্মোকের ভিতরে সিনিস্টার নক হয়ে গেল, ও মাই গড, গাজর একটা স্কোর, একটা স্কোর শেষ, স্ট্রাগল স্ট্রাগল কিন্তু এখানে খেলা ঘুরে নিতে পারে, A1 এর জন্য A1 কিন্তু এখানে মুশকিল হয়ে যেতে পারে, এই স্মোক সরে গেলে স্ট্রাগল কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে, এন্ড A1 এর কিন্তু কাল চলে আসতে পারে, সিনিস্টার কিন্তু রিভাইভ হয়ে গেছে, সামনে কিন্তু চলে যাওয়া উচিত, হিলটা যদি তার হয়ে যায় তাহলে কিন্তু একটা চান্স থাকবে, বাট সে বাঁ দিকে তাকাচ্ছে না, এটা কিন্তু একটা লাকি জিনিস হয়ে যেতে পারে A1 NB Esports এর জন্য, সামনে থেকে ওপেন বাঁ দিকে প্লেয়ার দেখলে যে দেখে নিয়েছে যে দুটি প্লেয়ার আছে, খোয়া হিল করার চেষ্টা, সিনিস্টার লুট করছে, গাজরের ইনফরমেশন নেই, একই স্প্রেতে দুটা প্লেয়ারকে নক, গাজর একা থাকবে, সে কিন্তু জানে তার আসছিল না, আমি ড্যাম শিওর ওই জায়গাতে প্লাস সাইনটা আসছিল না, যাই হোক টপ টু হয়ে গেছে গাইস, টপ টু হয়ে গেছে A1 Esports, দে আর ইনসাইড টপ টু, টু ভার্সেস থ্রি সিনারিও, DW তারা কিন্তু অনেক অনেক দূরে আছে, বাট দ্য প্রবলেম ইজ জোন এখন A1 এর কাছে নেই, ভাই কি দারুণ খেলা কিন্তু এখন আমরা দেখতে পেলাম, থার্ড পার্টি অবধি আসলো, বাট A1 কিন্তু পুরো দুটা স্কোয়াডকে কিন্তু রুখে দাঁড়িয়ে করেছে, আরেকজন প্লেয়ারকে রিভাইভ হয়ে ছিল বাট সেটা আসেনি, একদম ঠিক কথা আসেনি, বাট এখানটা চিকেন নেওয়ার চান্স কিন্তু খুবই কম, এবার যখন জোনটা এখন বেরিয়ে গেছে, DW যেভাবে জোন পেয়েছে, যেভাবে গাড়ির কভার বানিয়েছে, চিকেন ইজ লাইক মিশন ইম্পসিবল কিন্তু আমরা পসিবল হতে দেখেছি, সেই জিনিসটারই অপেক্ষা কিন্তু থাকবে, স্মোক করা হচ্ছে, স্মোক প্যাড বানানো হচ্ছে, গাড়ি নিয়ে কিন্তু সেটা আসার চেষ্টা হবে, বাট অনেকটাই দূর আছে, অবশ্যই অনেকটা দূরে আছে, DW অবশ্যই এখান থেকে কিন্তু ছাড় দেবে না, এখন প্রচুর পরিমাণে ইউটিলিটিস দরকার, দেখেন স্পার্কি দা এখানে একটা নক দরকার, দুটো টিম এসেছে, তাদের সব স্মোক এখন কাজে লাগাতে হবে, সেই স্মোক গুলো ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে অবশ্যই কিন্তু খেলাটা বের করা সম্ভব, গাজর ওখান থেকে এডিস্টার চেষ্টা করছে, হিটম্যান তাকে পাঠানো হচ্ছে সামনের দিকটায়, তিনি কিন্তু গত সপ্তাহের লাস্টের দিকে খুব ভালো পারফর্ম করেছিলেন, স্লিক ওখান থেকে এয়ার ড্রপ নিয়ে এনেছে, দ্যাট মিন্স তার কাছে এখন লেভেল 3 হেলমেট ভেস্টটাও থাকবে, সেটা কিন্তু তার কাছে থাকবে, সেটা কিন্তু একটু হলো মুশকিল আরো বাড়িয়ে দিবে, এন্ড বাট এখানটা যদি তুমি দেখো গাজর এন্ড হিটম্যানকে তারা কিন্তু আসার চেষ্টা করতেছে, বাট একটা নক দরকার যেটা বলেছিলাম, সেই নকটা এখানে কিন্তু কোনোভাবে চান্স দিচ্ছে না, গাজরকে এখানে একটা নক বেরি করতে হবে, গাজর স্টাইং ইজ বেস্ট, বাট গাজর কিন্তু এখানে নক আউট হয়ে যাবে, আর এর সাথে সাথে হিটম্যান কিন্তু একা বেশি, বাট নো প্রবলেম ভাই, একটা অসাধারণ খেলা কিন্তু ওখানে খেলেছে, বাট DW ওয়ারিয়ার্স কিন্তু আজকের এই উইকের প্রথম উইক